হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকের যে ভিডিওটা সেটার মধ্যে আমি আপনাদের শেখাতে যাচ্ছি যে হোয়াটসঅ্যাপে টাইপ না করে কীভাবে কাউকে মেসেজ পাঠাবেন ঠিক আছে তো আমি হোয়াটসঅ্যাপ অলরেডি খুলে রেখেছি প্রথমে আপনার কিছু সেটিংস চেঞ্জ করতে হবে আর স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে তারপরেই সেটা হবে তো আমি লিখিয়ে দিচ্ছি কীভাবে তো আপনারা এখানে টাইপ কর এই যে বোর্ডটা আছে সেটা হলো সুইফট কীবোর্ড ঠিক আছে কিন্তু আপনাদের লাগবে গুগল কিবোর্ড মানে জি কিবোর্ড তো সেটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন সেটা করবেন প্লে স্টোর থেকে ঠিক আছে চলুন ডাউনলোড করি আমার করা হয়ে গেছে তো আপনাদের দেখানোর জন্য একবার দেখিয়ে দিচ্ছি আর কি তো বন্ধুরা আমরা প্লে স্টোর খুলে ফেলেছি আর এখানেই দেখুন এখানে আপনি ভয়েসে দিয়েও সার্চ করতে পারেন বা লিখে সার্চ করতে পারেন এখানে আপনাকে লিখতে হবে জি বোর্ড বা গুগল কিবোর্ড দিলে হয় যে এসে পড়েছে গুগল জি বোর্ড দা গুগল কিবোর্ড ঠিক আছে সেটাকে আপনি ট্যাপ করে দিন তারপর আমার দেখুন এখানে আপডেট হয়েছে অলরেডি আমার ইনস্টল করা আছে তার জন্য আপডেট আছে তো আপডেট যেখানে লেখা সেখানে ইনস্টল লেখা থাকবে সেটা কেনভাবে ট্যাপ করে দেবেন টাইপ করে দিলে তারপর ডাউনলোড হয়ে ইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি ঠিক আছে তো বন্ধুরা আমার অলরেডি আপডেট হয়ে গেছে একশো পার্সেন্ট কমপ্লিট এখন আপনাদের দেখাবো কীভাবে করতে হবে হোয়াটসঅ্যাপে কীভাবে পাঠাবেন বিনা টাইপ করে মেসেজ ইনস্টলিং ইনস্টল ইনস্টল হচ্ছে এখন ঠিক আছে ইনস্টল হয়ে গেল এবার আবার আমরা হোয়াটসঅ্যাপে যাই আমরা হোয়াটসঅ্যাপে চলে আসলাম কিন্তু এই যে কীবোর্ডটা আছে আমাদের সেটা আগে চেঞ্জ করতে হবে ঠিক আছে সেটা কোথেকে চেঞ্জ করবো সেটিংস গিয়ে তো বন্ধুরা আমি এমআই ইউজ করছি আমার যে কীবোর্ড আছে সেটা আছে অ্যাডভান্স এডিশনাল সেটিং সরি সেটিং সেটিংয়ে আপনারা খুঁজে নেবেন তো সেটিং সেটিংয়ে গেলাম আমরা গিয়ে দেখুন এখানে ডেট এন্ড টাইম তারপর আছে ল্যাঙ্গুয়েজ তো সেটাতে আমরা টাইপ করে দেবো এখানে দেখুন চার নাম্বারটা চার নম্বর অপশানটা সেটা আছে কারেন্ট কিবোর্ড সেটা আপনারা হ্যাঁ ট্যাপ করে দেবো আর এখানে দেখুন সুইফট কীবোর্ড আর আছে জিবোর্ড আমরা জিবোর্ডে ট্যাপ করে দিচ্ছি বাস এখন আমরা হোয়াটসঅ্যাপে যাই এই দেখুন জিবোর্ড চলে আসলো ঠিক আছে তো সেভাবে আমরা কীবোর্ড চেঞ্জ করতে পারি মোবাইলে আর এই হোয়াটসঅ্যাপের জন্য এই কীবোর্ডের দরকার দেখুন এই যে মাইক্রোফোন আছে হোয়াটসঅ্যাপের একটা আছে আর একটা আছে জিবোর্ডের তো আমাদের কী করতে হবে সেটাতে ট্যাপ করে দিতে হবে জি বোর্ডেরটাতে ইনিশিয়ালাইজিং স্পিক নাও দেখেছেন হায় হার ইউ কেমন আছো তোমরা ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ বুঝছে না এত দেখো দেখুন ব্যাঙ্গলি ল্যাঙ্গুয়েজ বোঝে না তার জন্য সেটাই আসছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তো এখন আমরা এই এরোটাতে ট্যাব করে দেবো বাস মেসেজ চলে গেলো এইভাবে আপনারা হোয়াটসঅ্যাপে বিনা টাইপে মেসেজ পাঠাতে পারেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর একটা নতুন কিছু জানতে পেরেছেন তো ভিডিওটাকে লাইক করুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে শেয়ার করুন সবাইকে জানতে দিন শেয়ার করে ওরাও শিখে নেবেন ঠিক আছে তো চলে আজকে বাই টেক কেয়ার